আমরা এই মুহূর্তে রয়েছি বিজিবি সিনেমা হলের সামনে। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষের ভিড়, বাট সিনেমা দেখার জন্য টিকিট কিন্তু অনেকে কেটেছে, বাট সিনেমা অনেকে দেখতে পারবে না। আর এখানে বিজিবিতে এতটা পরিমাণে ভিড় হচ্ছে, আসলে মানুষ ঠিকমতো ঢুকতে পারবে কি না সেটা আসলে সন্দেহ। আমরা একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আর এখানে টিকিট কাটা নিয়ে চলছে, টিকিট কি পাচ্ছেন অনেকে? শৃঙ্খলা মানছে না। যদি আরো কয়েকটা টিকিট কাউন্টার থাকতো তাহলে অনেক ভালো হতো। দুটা টিকিট কাউন্টারের কারণে সমস্যা? জি অবশ্যই। টিকিট একটু কাটতে পারেনি? না না, সন্ধ্যা টিকিট কাটবেন না? না, রাত 9টায়। সন্ধ্যা টিকিট সন্ধ্যা তো পাবেন না ভাই, মানুষ তো ফুল ফিট। এই যে মানুষ দাঁড়িয়ে রয়েছে, আমার মনে হয় এই মানুষ দেখতে পারবে না। মানে বিজিবিতে পাইছে 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 ভাই, টিকিট পাই না ভাই, টিকিট পাই না, টিকিট নাই, টিকিট পাই না। মানে 10টা কাটলাম বলে টিকিট নাই ভাই, টিকিট নাই, 10 মানে 5টা লিয়ে আইছে। হ্যাঁ হ্যাঁ, কয়টা টিকিট পাইছেন? একটি দেখতে চাই, একটি দেখতে চাই তুফান। ভাই আপনাদের এখানে যেটা মহিলাদের আলাদা কি লাইন করেন নাই? মহিলাদের আলাদা কোনো লাইন করছেন? বুঝতে পারি নাই ভাই, মহিলাদের কি আলাদা কোনো লাইন আছে ভাই? সাংবাদিক সাংবাদিক কোন কোন চ্যানেলে মাইটি কাটবেন? আমি বাইরে